ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় 23 নং ওয়ার্ড মাস্টার বাড়ি বাজারে গাজীপুর মহানগরে আরও একটি শাখার উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মঞ্জুর হোসাইন, কাউন্সিলর 23 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, জনাব আলহাজ এম এ খালেক আকন্দ সভাপতি মাস্টারবাড়ি বাজার, জনাব এম এ মাসুদ পারভেজ সেক্রেটারি মাস্টারবাড়ি বাজার, জনাব আলহাজ আমজাদ হোসাইন সভাপতি মসজিদুল হুদা জামিয়া মসজিদ চান্দনা, জনাব মাওলানা ইয়াকুব নূর সহকারী পরিচালক ও মুতামিম মদিনাতুন নূর ইসলামিয়া মাদ্রাসা, জনাব হুমায়ুন কবির বিন হানিফ পরিচালক স্বপ্নশ্রী স্কুল। উদ্বোধনকালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আনোয়ার হোসেন বলেন, এই যে আমাদের অগ্রযাত্রা, এটা কিন্তু মূলত ব্যাংকের একার কর্মসূচি না। আপনারা সবাই শুনেছেন আমাদের প্রধান অতিথিদের বক্তব্যের কাছ থেকে যে আমাদের বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য যতগুলো কর্মসূচি গ্রহণ করেছে, এই ব্যাংকগুলি কিন্তু সেগুলো বাস্তবায়ন করছে। কারণ অর্থনৈতিক উন্নয়ন ব্যাংক ছাড়া কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীর একটা অন্যতম কর্মসূচি এখন আছে, যারা আনব্যাংক পিপুল, অর্থাৎ যারা ব্যাংকের সাথে কোনোভাবে সম্পৃক্ত হইতে পারছে না বিভিন্ন কারণে, এই সমস্ত লোকদের সাথে ব্যাংকের সাথে সম্পৃক্ত করতে হবে। মূলত সেই টার্গেটকে সামনে রেখেই ইসলামী ব্যাংক আজকে সারা বাংলাদেশে এই এজেন্টগুলো উদ্বোধন করছে। আপনারা যারা পুরানো আছেন এখানে, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, এটা উদ্বোধন করা হয় 1991 সালে, এবং তখন পুরা গাজীপুর ডিস্ট্রিক্টে একটা মাত্র ব্যাংক ছিল। আর এই 2 বছরে ব্যাংকের এজেন্ট শাখা হয়েছে 1500, এবং এই বছরে ব্যাংকের টার্গেট হলো 2000 শাখা করা। তাহলে 2 বছরে শাখা হয়েছে 2000 টাকা। তাহলে কীভাবে কি দ্রুত কিন্তু ইসলামী ব্যাংকগুলো পৌঁছে গেছে? একমাত্র কারণ হচ্ছে যে ব্যাংকিং সেবাটা যারা ব্যাংকে আসতে পারে না তাদের কাছে কীভাবে পৌঁছে নেওয়া যায় সেজন্য যদি করা। যারা পুরানো ব্যাংক, যারা আমাদের এখানে গ্রাহক আছেন, এখান থেকে যদি চৌরাস্তায় যেতে চান, আপনাদের কী পরিমাণ একটা ধকল যায়। এখন যদিও জ্যামটা একটু কমছে, কিন্তু এক সময় তো ছিল যে এখান থেকে চৌরাস্তায় যেতে 1 ঘন্টা আধা ঘন্টা সময় কিন্তু আপনার যাবে, আবার আসতে যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়, তাহলে পুরোটা দিনটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই সময়ের অপচয় এবং সাধারণ ব্যাংকিংটাকে আরও সহজ করার জন্যই আজকে কিন্তু আমাদের এই পরিসরটা। এখন দেখেন ব্যাংকিংটা কী পর্যায়ে চলে আসছে। আপনার এখন 24 ঘন্টা ব্যাংকিং করতে পারেন। আপনারা যারা পুরানো ব্যাংকার আছেন, ব্যাংকিং যখন শুরু হয় তখন কিন্তু 1টা পর্যন্ত লেনদেন ছিল, 1টা থেকে লেনদেনটা আসলো 2টায়, তারপরে 3টায়, এখন 4টা পর্যন্ত আমরা লেনদেন করি। তারপরেও কিন্তু গ্রাহকদের চাহিদা জানা, আরও সময় থাকতে পারি না কেন, 5টা পর্যন্ত কেন হয় না, 6টার মধ্যেও কিন্তু 6টার পরেও আমাদের লোকজন আসে যে আমি কিছু টাকা পাঠাবো, আমাকে একটু ব্যবস্থা করে দেন, কিন্তু নিয়মের কারণে কিন্তু আমরা পারি না। যেহেতু আমাদেরকে নিয়ম হচ্ছে 4টা পর্যন্ত টাকা নেওয়া, কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আপনি সারা মানে 24 ঘন্টায় আপনি টাকা লেনদেন করতে পারতেছেন। আমরা এটিএম দিচ্ছি, এটিএমের মাধ্যমে যে নামে টাকা তুলতে পারছেন, আবার নতুন আরেকটা মেশিন আমরা স্থাপন করতেছি যেটার মধ্যে টাকা জমাও দেওয়া যাবে। এখানে জমা দিলে আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে, এখানেও টাকা জমা দিতে পারবেন, ওই মেশিনেও টাকা জমা দিতে পারবেন এটিএম বুথে। তাহলে কিন্তু এখন আপনার আর ওই 4টা পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। আপনার ভোরবেলা কারো টাকা লাগবে, আপনি ভোরেই কিন্তু টাকাটা পাঠিয়ে দিতে পারতেছেন। এই সিস্টেম কিন্তু এখন চলে আসছে। তাহলে আমরা ব্যাংকিংটাকে মানে কত সহজ করে ফেলছি জনগণের জন্য। শুধু এর দরকার হলো আপনার একটু একটু এই সচেতনতা। ইসলামী ব্যাংকের এই বছরে যে টার্গেট হচ্ছে, আমাদের প্রায় 380টা ব্রাঞ্চ হবে এবং 2000 আমাদের হচ্ছে এজেন্ট, এবং এটিএম বুথ এবং জমা দেওয়া টাকা জমা দেওয়ার মেশিন সবগুলো মিলে প্রায় 5800, আর আমাদের উপশাখা আছে 150 উপশাখা। এইভাবে দেখা যাচ্ছে যে এই বছরের শেষে ইসলামী ব্যাংকের 8000-এর উপরে এরকম স্টেশন হবে, ইউনিট হবে, যেখানে গিয়া আপনি টাকা জমা দিতে পারবেন, টাকা নিতে পারবেন, এবং এগুলো 24 ঘন্টা চলবে। তাহলে এখন সেই আগের যুগ কিন্তু আপনি পাচ্ছেন না। আবার এখান থেকে বিদেশি টাকাটা নিতে পারবেন। এক সময় কী ছিল যে একটা কাগজের ড্রাফ্ট আসতো, পুরানো যারা তারা বুঝতে পারতেন, একটা কাগজের ড্রাফ্ট ভাঙানোর জন্য আপনার কীরকম ধকল যেত। ব্যাংকে জমা দিতেন, 15 দিন 1 মাস পরে সেটার খবর হতে যে টাকাটা আমার ড্রাফ্টটা পাস হয়ে আসছে, তারপরেও অমুক জায়গায় স্যালামি, এভাবে কিন্তু আমরাও কাজ করছি। কিন্তু এখন কী হচ্ছে, আপনার এখন টাকা পাঠাবে বিদেশ থেকে, আপনি এখান থেকে বসেই টাকাটা নেবেন।
আপনাকে একটা কোড নাম্বার দিবে, মোবাইলে কোড নাম্বারটা চলে আসবে, আপনি এখান থেকে শো করবেন, টাকাটা কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন। তাহলে যুগ কত ফাস্ট হয়ে দ্রুত হয়ে আসছে। এখন এইভাবে এই যুগে যারা পিছিয়ে থাকবে তারা কিন্তু পিছিয়েই যাবে, তারা কিন্তু আর সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই জন্য আমরা যারা আছি, আমি কথা বাড়াবো না, শেষের দিকে যাচ্ছি, আমাদের দ্রুত এই সেবাগুলো গ্রহণ করতে হবে। আরেকটা আমাদের আরেকটা সেবা আসছে এখন, যে আপনি ঘরে বসেই আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন। এই এত কাগজপত্র নিয়ে পূরণ করার জন্য ব্যাংকে যাওয়া লাগবে না। আমাদের একটা অ্যাপস আছে সেলফিন নামে, সেলফিনে প্রায় 12টার মতো সেবা সেখানে আছে। টাকা জমা দেওয়া, টাকা ট্রান্সফার করা, মোবাইল রিচার্জ করা, এরপর আপনার বিদ্যুৎ বিল দেওয়া, বিভিন্ন বিল পেমেন্ট করা, এরকম 12টা সেবা আপনি সেলফিনের মাধ্যমে এই যে মোবাইলের ভিতরে আপনি করে দেন। আপনি একটা মোবাইল আপনার পকেটে আছে, তার মানে ব্যাংকটাকে আপনি পকেটে এনে ঘুরতেছেন, আপনার কোথায় যাওয়া লাগবে না। আপনার ক্যাশ দরকার হবে, এই মোবাইল থেকেই আপনি ওই এটিএম বুথে টাকা তুলতে পারবেন। এখন কার্ডেরও দরকার নাই, আমরা যে প্লাস্টিকের কার্ড ব্যবহার করি এখন কিন্তু কার্ডও লাগে না। এই মোবাইলে এরকম সিস্টেম করা আছে যাতে আপনি সেলফিনটা থাকে, তাহলে আপনি ওইখানে ঢুকবেন, আপনার নামে একটা কোড নাম্বার আসবে, ওই কোড নাম্বার এটিএম বুথে টিপবেন, টাকা টিপবেন, আপনি টাকা পাওয়া যাবেন, কার্ডেরও দরকার নাই। এইভাবে কিন্তু আমাদের কাজকর্মগুলো চলছে। আপনারা এটা একটু গ্রহণ করার জন্য চেষ্টা করেন, না বুঝলে পরে যারা এগুলো বুঝে তাদের মাধ্যমে একটু বুঝিয়ে নিন। আপনি এখানে টাকা জমা দেবেন, ওনাদের এখানে মেশিন আছে, মেশিন থেকে কম্পিউটার প্রিন্টেড একটা কাগজ আপনাকে দেওয়া হবে, ওইটা হচ্ছে আপনার ডকুমেন্ট। এবং টাকা জমা দিলে সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে। আপনার মোবাইলে যখন মেসেজ চলে আসলো তখন আপনার নিশ্চিত যে না, আমার টাকাটা জমা হয়ে গেছে, ওই কাগজ আপনার না নিলেও চলবে। কিন্তু কাগজটা নেন, কোনো ভুলভ্রান্তি হলো কি না আপনি নিয়ে একটু কালেকশন করে রাখলেন। আপনারা যখনই এখানে কোনো লেনদেন করবেন, যে কোনো লেনদেন করবেন, ওনাদের কাছ থেকে আপনারা এই কাগজটা চাইয়ে নেবেন। তাহলে হবে কি, যে কাগজও পাইছেন, আপনার মোবাইলে মেসেজ আসছে, আপনার ট্রানজ্যাকশনটা নিশ্চিত, এখানে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, আমরা ব্যাংকে আছি, চৌরাস্তায় আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে ওনাদের সত্তাধিকারী যারা আছেন, আপনাদের সামনে আমরা পরিচয় করাই দিলাম, মুনব্বী সাহেব, এরা বেশ আন্তরিক, সাথে আপনাদের সেবাগুলো দিবে। যে কোনো সমস্যা সমাধান করার জন্য ইনশাআল্লাহ এই এজেন্ট এবং ব্যাংক আমরা প্রস্তুত আছি। আমাদের এখানে আজকে যে সমস্ত ঊর্ধ্বতন দায়িত্ব আমাদের কর্মকর্তারা বক্তব্য রেখেছেন, ব্যাংকের টপ লেভেলের এমডি থেকে এমডিতে শুরু করে বক্তব্য রেখেছেন, সুতরাং ব্যাংকিং সম্পর্কে আজকে যারা আপনারা জেনেছেন, এটা আমরা আলোচনা করলেও ওই পর্যায়ে আপনাদেরকে বলতে পারতাম না এখানে যে কথাগুলো আছে, ঠিক আছে। তো যেগুলো শুনেছি আমরা চেষ্টা করব সেভাবে আমাদের কার্যক্রমকে পরিচালনা করার জন্য। আপনাদের উপস্থিতি সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। وبارك لنا فيما أعطيت يا الله يا أرحم الراحمين ألا قطي إسلامي بنتين شخاء الله شجيع شمته رجل شخاء مدد الله الله من أي شخاء بي الله إسلامي بنتين شخاء قبول المنزول قرنا آمين সহনশীল সহযোগিতা করে তাদের কবুল করে দাও।